হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষ ঘুগনি বানাবো। তার জন্য আমি চানা নিয়েছি। চানাটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম, তারপর সিদ্ধ করে নিয়েছি হালকা করে। এখানে আছে মুগ আর ইসে চানা। এখানে পনির নিয়েছি, আলু কেটে নিয়েছি, বড় বড় সাইজ করে নিয়েছি আলুটা। আর নিয়েছি গুঁড়া মশলার মধ্যে নিয়েছি জিরে পাউডার, গরম মশলা পাউডার, নুন, কাশ্মীরি চিলি পাউডার আর হলদি পাউডার। এখানে নিয়েছি ফোড়নের জন্য লং, এলাচি, দারচিনি, তেজপাতা, সাদা জিরে, টমেটো, এখানে আদা আর কাঁচা লঙ্কা আর পনির। এই দিয়ে আমি রান্নাটা করব। সম্পূর্ণ নিরামিষ বানাবো, হেভি টেস্টি হয়। লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে। আমি পনিরগুলোকে হালকা করে আমি ভেজে নিচ্ছি। আমি সাদা তেল দিয়ে বানাবো। পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, তারপরে আরও 2 চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে ফোড়ন দিয়েছি সাদা জিরে, তেজপাতা, লং, এলাচি। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা। আমি পেস্ট করেছিলাম, আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো আছে, টমেটোটা আমি দিয়ে দিয়েছিলাম, একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নিব মশলাটাকে, তারপর দিয়ে দিব আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিয়েছি হলদি পাউডার, জিরে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, এখন দিব হলদি পাউডার, নুন, আর গরম মশলা পাউডারটা আমি একদম লাস্টে দেব। দিয়ে আমার ভালো করে আমি মশলাটাকে নাড়িয়ে দিব। খুব ভালো করে আমি মশলাটাকে কষাবো, একটু জল দিয়ে দিব। জল দিয়ে আমার মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এখন আমি দিয়ে দেবো আলুগুলো। আলুগুলোকে আমি ভাপ দিয়ে নিয়েছি একটু। আলুটা দিয়ে আমি ভালো করে আবার মিক্স করে দিব মশলার সাথে। এখন আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে দিব। আর দিয়ে দিব মিষ্টির জন্য একটু মধু দিয়ে দিলাম, 1 চামচের মতো মধু। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, খুব ভালো লাগে খেতে। দিয়ে আবার খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি চানাগুলো দিয়ে দেব। গোটা মুগ আর ইসে আছে চানা, একসঙ্গে আমি এটা ভিজিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আমি মিক্স করে দেব। খুব ভালো করে আমি মিক্স করে দিব। মিক্স করে আমি এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা আমি গরম জলই দিয়েছি, একটু গরম করে নিয়েছি। গরম জলটা দিয়ে এখন আমার একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
এখন আমি ঢেকে দিই আবার 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব। এখন আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে আবার ভালো করে গ্রেভির সঙ্গে মিলিয়ে দিচ্ছি। এখন আমি লাস্টে দিয়ে দেবো গরম মশলা পাউডার। পাউডারটা দিয়ে একটু মিক্স করে দিলাম। এখন আমি ঢেকে দিব। ঢেকে আমি গ্যাস অফ করে দিব। আলু সেদ্ধ হয়ে গেছে, চানাটাও পুরোটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর সার্ভ করব নিরামিষ পনির ঘুগনি। হেভি টেস্টি হয় খেতে, একদম গরম গরম ভাতের ভাতের সঙ্গেও ভালো লাগে। লুচি পরোটা, ফ্রাইড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। আর একদম ইজি প্রসেসে বানিয়েছি, মশলা কম দিয়ে।